আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব আর একটা সিম্পল আর ইজি একটা রেসিপি। আজকে আমি রান্না করব একটা চিকেন কারি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আমার আজকের চিকেন কারির মাঝে আমি ও তরকারিটা দিব আর এই তরকারিটা ও আমি আপনারা দেখাইলাম না, অবশ্যই দেখে বুঝতে পারবা। আর আমরা সহজ ভাষায় হয় আর কি পিজোর উড়ি, তো এটা আর কি আপারে বেবি পিজোর উড়ি, মানে এখনও পিজ বানছে না, তো এটা আমরা বাংলাদেশে উড়ি লেখান দেখতে লাগে। ও তরকারিটা দিয়েও আমি আজকে চিকেন কারি রান্ধে দেখাইমো আপনারে। আশা করি আপনার কাছেও ভালো লাগবো। আমার পিজ উড়ি গুনতারে ওলা আমি বাংলাদেশি উড়ি লেখান, পয়লা একটু আমি মানে ক্লিন করিয়া আনিমু গি, নেওয়ার পরে আমি দইয়া রাখি দিমু। তো এখন আমার উড়িও ক্লিন করে হয়ে গেছে আর এখানেও আমি একটা বেবি চিকেন রাখছি। চিকেনটারও আমি ভালো করে দইয়া খাটিয়া মানে রাখি দিছি আর কি। এখন আমি রান্ধা বয়ে দিব। এখন আমি রান্ধা বয়ে দিছি, তো এখানে একটা হাঁড়ির মাঝে আমি 1/3 কাপ তেল দিছি আর 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি, 2-3টা তেজপাতা দিছি, 2-3টা দারচিনি স্টিক দিছি। দেওয়ার পরে এখন আমি দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আজকে আমি 2 কাপ পেঁয়াজ ইউজ করছি আর দিছি এখানেও ছোটো একটা টমেটো রেখাটিয়া। টমেটো অবশ্য অপশনাল, যদি আপনার ভালো লাগে তো দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া। আমি ও পেঁয়াজ রসুন খানি ধরে ভালো করে মানে পেঁয়াজ আদা রসুন খানি ধরে ভালো করে একটু ভাজিয়া নিব। এখন লাগে আমার পেঁয়াজ আদা রসুন খানি সামান্য একটু ভাজা হয়েছে। এখন আমি যে বাকি মশলা রাখছিলাম ও মশলাখানি দিলেছি, মানে গরম মশলা, লং, গোলমরিচ আর এলাইচ। দেওয়ার পরে আর একটু লাড়িয়া দিয়া এখন দিব এখানে আমি আরও 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। ও আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু আমি 1-2-3 মিনিটের মতো আমি একটু ভালো করে রসুন তরে ভাজিয়া নিমু। ও পেঁয়াজ খান আর একটু ভাজো ইয়া হালে পরে আমি দিলাম চিকেন। চিকেনটাও আমি দইয়া ক্লিন করিয়া রাখি দিছি। এখন আমি চিকেন খানি দিলাম। চিকেন দিয়া পরে আমি ও চিকেন খানি তরে একটু ভাজিয়া নিমু। এখন আমি ও চিকেন খানি তরে ভালো করে পেঁয়াজের লগে মিক্স করিয়া নিমু। আমি 2-3 মিনিটের মতো ও চিকেন খানি তরে কান্দা তুপাইও একটু আর কি আমি ভালো করে পেঁয়াজের লগে মিক্স করিয়া নিমু। যে সময় দেখবো লাড়তে লাড়তে যে চিকেনের কালার একটু চেঞ্জ হয়ে গেছে, ও সময় গিয়ে আমি দিলাম পাউডার মশলা। পাউডার মশলা দিবা লাগে এখন আমি একটা ছোটো 4 চামচ ইউজ করছি। 4 চামচের মাঝে এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিছি, 1 চামচ জিরার গুঁড়া দিছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ কারি পাউডারের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়া আমি এখন ও মশলাখানি ধরে চিকেনের লগে ভালো করে মিক্স করিয়া নিব। আমি এখন আরও 2-3 মিনিটের মতো অক্সিন ধরে আর কি ভালো করে আমি চিকেনের লগে মিক্স করিয়া নিব। আর লাল মরিচের গুঁড়া আজকে আমি 1 চামচ দিছি, মানে আমি সাইড আমি একটু আর কি জাল কম হইতো আমার বাচ্চানিতেও খাইবা। আর বিশেষ করে এই তরকারিটা রান্ধলে চিকেন দিয়া একটু জাল কম দিলেও আর কি ভালো লাগে। জাল বলতে সকল জাতের মশলাও একটু কম কম দিলে আমার কাছে ভালো লাগে। আর এখানেও এখনও আমি কোনো পানি দিছি না, ও চিকেনটাকেও যে পানি বাড়াইব ও পানিয়েও আর কি আমার এই তরকারিটা কষা নিব। তো এখন আমি গুড়িয়া রাখি দিমো এখন 5 মিনিটের মতো, আর 5 মিনিটের মাঝে মাঝে আমি লাড়িয়াও দিমু। তো এখন দেখা পড়া আমার চিকেনটাকেও পাক্কা পানি বাড়াইছে। এখন কো আমি ও চিকেন গুনতারে আর কি ও যে পানি বাড়াইছে ও পানি খানি তরে ভালো করে আমি লাড়িয়া আর কি শুকাই আনিম গে। তো এখন লাগে ও যে চিকেন খানি আমার ভালো করে একটু বোনা বোনা হয়ে গেছে, মানে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। উলা টাইমে আমি এখন দিলাইলাম ও যে তরকারি দইয়া রাখছিলাম ও তরকারি আর লগে 4-5টা কাঁচা মরিচ। এখন আমি ও তরকারি সহ ও তার মানে ও চিকেন খানি ধরে আর কি ভালো করে আর একটু ভাজিয়া নিব। এখন আমি এখানে সামান্য কিছু পানি দিব। পানি দেওয়ার পরে আমি ও তরকারিটারে ভালো করে একটু লাড়িয়া দিব। কান্দা তুবাইও এখন 3-4 মিনিটের মতো আমি অক্সিজেন ধরে ভালো করে উল্টাইয়া পাল্টাইয়া লাড়িয়া দিয়া পরে কি আমি দিলাইমু তরকারির মাঝে সেরা। এখন আর আমি ঘুরতাম না, কারণ এই তরকারিটা হিজতে বেশি সময় লাগে না। তো একবারে সেরা দিলমু যে সময় ও সময়ও আর কি যা হিজবার হিজিজব। আর এখন আমি ভালো করে অক্সিজেন ও চিকেনের লগে আর কি বা সকল জাতের মশলা লগে অক্সিজেন ধরে একটু ভালো করে আমি ভাজিয়া নিলামগে। তো এখন দেখতে পারো আপনারা যে পানি দিছিলাম ও পানিও শুকাই গেছে। এখন কো আমি তরকারির মাঝে সেরা দিমু, মানে ফাইনাল জোল যেটা আর কি একটা দিমু। এখানেও আমি দিছি আমার ইচ্ছা মতো, আপনারা জেলা পালা ফাইন ওলাও দিবা। এই তরকারিটা একটু পাতলা পাতলা সেরা আর কি আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে
বুনা বুনাও রান্তা পারবা, তো জেলাও আপনার আর গেছে ভালো লাগে, ওলাও রান্তা পারবা। আমি যে জেলা বালা পাই ওলা আপনার আর করিয়া দেখাইলাম আর কি। শিরা দিয়া এখন আমি ঘুরিয়া রাখিলাম চুলার আগুন ফুল রাখিয়া এখন 7 থেকে 8 মিনিটের মতো। এখন 8 মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিছি, এটা অপশনাল, ভালো লাগলে আপনার আর দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। তো ধনিয়া পাতা দিয়া আরও একটু আগলা সরি লাগিয়া দিছি, আর এর মাঝে আমি লবণও চেক করছি, তো আমার সবটা ঠিক আছে। এখন আমি আবার ঘুরে রাখিলাম আরও 1 মিনিটের মতো চুলার আগুন একবারে লোর মাঝে রাখিয়া। আরও 1 মিনিট পরে এখন আমার রান্ধ হয়ে গেছে, আমি চুলার আগুনও এখন অফ করে দিছি। এখন আমি ও তরকারিটা একটু সার্ভ হয়ে রাখা দেখাইলাম আপনারে। রেডিও গুলো ভিউয়ার্স, আমার খুব মজাদার, সিম্পল আর ইজি একটা রেসিপি। এই রেসিপিটা মানে এই তরকারিটা আপনারা বা চিনতেও দেখবা ভালো পাইবা, আদেন ওলা আপনারা রান্ধা দেখবা গিলা লাগে। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। যদি ভালো পাই তখন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।